তো হ্যালো গাইস, গুড মর্নিং। আর আমার অপেক্ষিত ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম। তো আজকে সপ্তমী আর মহাসপ্তমী উপলক্ষে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো যাই হোক, গতকালকে ষষ্ঠীতে একটা ভিডিও দেওয়ার কথা ছিল, তো সেটা করতে পারিনি। অ্যাকচুয়ালি ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি, কারণ একটা ক্লাবের কাজ পড়ে গেছিলো সকালবেলা, সেখানে যাই আর একদম কাজ পড়ে গেছিলো। তারপর আবার বিকালবেলা সেই ক্লাবের কাজের জন্য আবার গাজলে যেতে হয়, আর আস্তে আস্তে রাত হয়ে যায়, যার কারণে ভিডিওটা শেষ করতে পারিনি, তাই কালকের ভিডিওটা দেওয়া হয়নি। তো ফাইনালি আজকে আবার ব্লগটা শুরু করলাম। তো আজকে ব্লগটা সম্পূর্ণ দেখো, আজকে আমাদের ক্লাবের প্রতিযোগিতা হবে, সেগুলো যতদূর পারবো দেখাবো, আর তাছাড়াও যা যা কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর শেষে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, কেননা কমেন্টগুলো দেখলে সত্যি মন থেকে ভালো লাগে। আর ক্লাবের জন্য একটা জিনিস বানিয়েছি, তো সেটার সঙ্গে তোমাদেরকে একটু দেখাই। এই যে এটা, এটা এখনও শেষ হয়নি, রং করা চলছে। তো যাই হোক, গতকালকে এটা লাগানোর কথা ছিল কিন্তু রংটা খুঁজে পাইনি, যার জন্য এটা কমপ্লিট হয়নি, তো লাগানো হয়নি, আর কাজও পড়ে যায়, যার কারণে এটা শেষ করতে পারিনি। তো আজকে দেখি কমপ্লিট করা যায় নাকি, আজকে লাগানোর তো কথা আছে। তো এটা কী বানিয়েছি সেটা তোমাদের যখন ক্লাবে লাগাবো তখন দেখাবো। আর একটা বাংলা জোগাড় দেখাচ্ছি তোমাদের, যে রং করার জন্য তুলির অভাব, তো এই পাটের আঁশ দিয়ে এটা তুলিটা বানিয়েছি। তো ছোটোখাটো কার্পেন্টার হয়ে গেছি মনে হয়, পারবো মনে হয় এখন ছোটোখাটো কাজ করতে। তো আর গাইস, তোমাদের একটা কথা বলবো, যে আর যাই করো না করো ক্লাবের সদস্য হয়ে না, কারণ ক্লাবের সদস্য হলে একদম পুজো, মানে আমাদের তো এই দুর্গাপুজোটাই মেন, তো এই পুজোটা একদম মাটি হয়ে যাবে, কারণ কোথাও যাওয়া যায় না, সবসময় শুধু ক্লাবে থাকো, এই করো ওই করো, একটু বাইরে গেলে এখান থেকে ফোন ওখান থেকে ফোন। তো যাই হচ্ছে, আমার সাথে সেটাই হচ্ছে, আর কোথাও তো ঠাকুর দেখতে যেতে পারবো কিনা জানি না, আর যাওয়া হয়ও নি এখনো। তো দেখা যাক কি করা যায়, কতদূর করা যায়। তো চলো দেখতে থাকো। তো গাইস, আবার এই যে ক্লাবে চলে এসেছি, তো এখন একটু মানে বাজারে যেতে হবে, গাজলে যেতে হবে, কেননা যে বিকেলে রাত্রের দিকে যে প্রতিযোগিতা হবে তার জন্য পুরস্কার, এগুলো যা খেলার জন্য যেগুলো লাগে সেগুলো কিনতে হবে, আর প্রতিযোগিতার যেগুলো দায়িত্ব সেগুলো আমার উপরে আছে, তার জন্য আমাকে একটু খাটতে হচ্ছে। তো আমি বলেছিলাম যে কেউ ক্লাবের সদস্য হয় না, নাহলে যে এরকম ঘুরতে হবে, এখন যাবো আবার কখন আসবো ঠিক নেই, আবার এসে আবার কাজ, এই তো। আর এদিকে কালোদা তো একদম ব্যস্ত খাতা কলম নিয়ে হিসাবের জন্য। তো তোমাদের বলেছিলাম যে ঠাকুরটা দেখাবো, তো চলো দেখাচ্ছি যে প্রতিমাটা কেমন হয়েছে। তো কেমন হয়েছে সেটা একটু কমেন্ট করে জানিও। তো গাইস, মানে মিনিমাম 11টার সময় গিয়ে এখন 3টা তো বেজে গেছে, ধরে যে এখন বাড়ি যাচ্ছে। তো বাড়িতে গিয়ে আবার তো ক্লাবে সে কাজ আছে, এখন কি করতে হবে না করতে হবে, আমার ওই যেটা কাজটা দেখালাম সেটা তো আবার করতে হবে, ওখানে মিনিমাম 2-2.5 ঘন্টা লাগবে, জীবন শেষ, মানুষ করবে আনন্দ, আমাদের হবে কষ্ট। এখন বাড়ি যাবো, স্নান করবো, তারপর আমার প্রতিযোগিতা আছে সেগুলোর জন্য রেডি করতে হবে। এই যে আমাদের একটা বান চলে এসছে খাওয়ার জন্য। উল্টাই দা
টাকা তুলতে হবে কিন্তু সেদিকে তুলতে পারলে দিয়ে দেবো মনে হচ্ছে মোদের বাড়ি থেকে প্র্যাকটিস করে এসছে দেখে খুব সুন্দর অনেক টাকা তুলে ফেললো বড় বড় নোটগুলো তো দেখে সাজিলে খুব সুন্দর আজকে তো এবার ভরে গেল আর কোথায় রাখবে টাকা এবার পড়ে যাবে যে কত বালতি ভর্তি হয়ে গেছে নাকি না গাবলা দশ টাকা হবে এই যে আমাদের সিগারেট মহাশয় নাচছে ওই আরে চলিয়া